সাইফুল ইসলাম, আপনি লিখেছেন, গাছে পেরেক দিয়ে আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইত্যাদি এমন অনেক দোয়া লিখে রাখতে দেখা যায় যা বছরের পর বছর থেকে যায়, এটা সঠিক কিনা? দেখুন, এই বিষয়গুলো আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি, এর আগে অনেকবার আমাদের কাছে ধরনের প্রশ্ন এসেছে। আমরা যেহেতু এখন জানতে পেরেছি যে গাছ ইত্যাদিতে এভাবে পেরেক মারা, এটা গাছের জন্য ক্ষতিকর, এবং গাছকে ক্ষতিগ্রস্ত করা, গাছের ডাল প্রয়োজন ছাড়া কাটা, নিধন করা, এগুলো বিভিন্ন হাদিসের আলোকে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ, অর্থাৎ কেয়ামতের ময়দানে শাস্তি হবে, সেরকম কথাও কিন্তু হাদিসে আসছে। যদি কেউ গাছ কাটে, অর্থাৎ বড়ই গাছের কথা হাদিসে বলা আছে, কারণ হয়তোবা অনেক উলামা কিরাম বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেই সময় যে জায়গায় তিনি ছিলেন মরুভূমিতে, বড়ই গাছের মতো এরকম রুক্ষ গাছ ছিল অথবা বড়ই গাছ উপকারী গাছ, তো এটা যদি কেউ নিধন করে কাটে তো তার মাথার উপর জাহান্নামের আগুন আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন, এরকম কথা আসছে। যার কারণে গাছকে প্রয়োজনে তো কাটা যাবে, ছেঁড়া যাবে, সেটা আমাদের প্রয়োজন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু প্রয়োজন ছাড়া নিধন করা এবং বৃক্ষ নিধন করা একান্ত মানে শরাই কারণ ছাড়া সেটা অনুচিত কাজ, এবং সেটা আমাদের নিজেদের এই প্রকৃতিকে, আমাদের এই বসবাসের পৃথিবীটাকে বাস অযোগ্য করে তোলার জন্য অন্যতম কারণ। অতএব পেরেক দিয়ে গাছে এই ধরনের নেমপ্লেট ইত্যাদি লাগানো অনুচিত, বিশেষ করে গাছটা যখন আরোজনের হয়। আরোজনের গাছে আপনি এটা করার অন্তত রাইট রাখেন না, আপনার গাছ হলো ভিন্ন বিষয়। আপনি আরোজনের গাছে এটি করছেন, আপনি জানের মাধ্যমে গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে কেমন যেন আপনি আরেকজনের সম্পদকে ক্ষতিগ্রস্ত করছেন। হতে পারে সেটা পরিমাণে অনেক কম ক্ষতি, কিন্তু ক্ষতি তো বটেই, বিধায় এরকমটি করা অনুচিত। যদি এরকম করতেই হয় তাহলে সেক্ষেত্রে পেরেকের বিকল্প অনেক কিছু আছে, আমরা সেগুলো ব্যবহার করতে পারি, তার ইত্যাদি দিয়ে পেঁচিয়ে রাখতে পারি বা অন্য কোনোভাবে সেটাকে সেটে দিতে পারি, যাতে করে গাছের কোনো ক্ষতি সেভাবে না হয়। তুহিন CHY আইডি থেকে আপনি লিখেছেন, অজু অবস্থায় রক্ত বের হলে অথবা কারো রক্ত কাপড়ে বা নিজের শরীরের উপরে লাগলে কি অজু ভেঙে যাবে? অজু অবস্থায় যদি রক্ত বের হয়, আপনি অজু করছেন, এই অবস্থায় রক্ত বের হচ্ছে, অথবা কারো রক্ত আপনার গায়ে কাপড়ে লাগছে, তাহলে দুইটা দুই জিনিস। যদি কারোর রক্ত আপনার গায়ে লেগেছে তাহলে সেটা আপনি ধুয়ে ফেলবেন, বা শেষের সাথে উজু যাওয়ার কোনো সম্পর্ক নেই, শরীরটা অপবিত্র হলো, বিধায় ওই জায়গাটা ধুয়ে ফেললে পাক হয়ে গেল, কাপড় লেগেছে সেই কাপড়ের সে অংশ ধুয়ে ফেললেন, পাক হয়ে গেল। আর উজু অবস্থায় যদি রক্ত আপনার নিজের শরীর থেকে বের হয় তাহলে সেক্ষেত্রে আপনার উজু ভঙ্গ হলো, আবার নতুন করে আপনাকে উজু করতে হবে। অন্যায় দেখলে তার প্রতিবাদ না করে ধৈর্য ধারণ করা কতটা সঠিক? অন্যায় দেখলে প্রতিবাদ না করে থাকা এটা মৌলিকভাবে সঠিক কোনো কাজ নয়, অন্যায় দেখলে তার প্রতিবাদ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি কেউ কোনো অন্যায় কাজ দেখে সেই জন্য এটাকে পরিবর্তন করে দেয় তার হাত দিয়ে, যদি সেটা না পারে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে তিনি চেষ্টা করবেন, অর্থাৎ অন্তত ঘৃণা করবেন এবং অন্তর থেকে পরিকল্পনা করবেন পরিবর্তনের। এটা তখন জরুরি হবে যখন সাধ্য থাকে, সামর্থ্য থাকে, আর যদি অন্যায়ের প্রতিবাদ করার মতো সামর্থ্য না থাকে, সাধ্য না থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা জরুরি নয়। এরপরে ফাতেমা খাতুন লিখেছেন, অসুস্থ রোগীর চিকিৎসার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কেন? যদি তিনি জাকাতের হকদার হন, অন্য কোনো উপায় তার না থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই দেওয়া যাবে। তাহমিনা মিম আপনি লিখেছেন, 5 তারকা হোটেলে একজন মুসলমান নারী হিসেবে আমি কি জব করতে পারবো? আপনার জবের ধরনটা কি সেটার উপর নির্ভর করে এটি আপনার জন্য জায়েজ হওয়া না হওয়া। যদি আপনার জবের ধরনটা এরকম হয় যেখান থেকে আপনি পর্দার সাথে সব কিছু করতে পারেন, আপনার কোনো বিপর্দা করতে না হয়, পর্দার সাথে হারামের কোনো সংশ্লেষ ছাড়া, হারাম কাজে সহায়তা করা ছাড়া, কোনো হারাম কাজে লিপ্ত হওয়া ছাড়া, হারাম কাজের অংশীদার হওয়া ছাড়া যদি আপনি কাজ করার সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে সে জব আপনি অবশ্যই করতে পারবেন, কিন্তু সচরাচর এই ধরনের সুযোগ খুবই কম থাকে এই ধরনের কর্মক্ষেত্রগুলোতে।